গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি, ভালোই বেলা হয়ে গেছে, 8:30 মতো বাজে। তো আমার সোনা মা এখনও ঘুমাচ্ছে, তো আমি যাই। ও ওঠার আগে আমি একটু কাজ বাজ করে নিই, ব্রাশ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে ওকে ঘুম থেকে তুলব। দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে কী করছে? খেলা করছে একা একা বেডে। এখন 10:30 বাজে, এখন ঘুম থেকে উঠলো, তো সবাইকে জানাচ্ছে গুড মর্নিং, চোখটা বড় বড় করছে। দেখো তোমরা, মানু, ও মানু, সোনামা, সো সোনামা, তাড়াতাড়ি উঠে পড়ো। তো এবার তুলবো, তুলে গুছিয়ে দেবো, জামাটা ছাড়িয়ে দেবো, সকালের জামাটা, ঠান্ডা পড়ছে যেহেতু, নাও ছাড়তে পারে, কাঁদলে ছাড়বো না, বেডশিটটা তুলবো। তো পরে আবার দেখা হচ্ছে, তো পরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। তো আমার সোনামাকে আগে রেডি করিয়ে নিই। দেখতে পাচ্ছি উঠবে বলে হাজর পাচর করছে। কম্বল গা ফেলে দিচ্ছে ব্ল্যাঙ্কেটটা পা থেকে, টান টান হয়ে গেছে। এখন মেয়েকে চান করে দিয়ে ওখানে ঘুমাচ্ছে, তোর কাছে যাব, আর অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু, জামা কাপড়গুলো তুলে নেব। তো চলো যাই। এই যে এখানে মেয়েটা শুয়ে আছে, দেখো বৌদির কাছে এই ঘুমাচ্ছে, দেখো কীভাবে উঠে পড়ছে, এইটা এই উঠে পড়েছে, এবার কান্না করবে, যাব। ঠাকুমা কাঁথা হাতে কাঁথা সেলাই করছে, দেখতে পাচ্ছো তোমরা। আর এই বৌদি কম্বলে রোয়ার সেলাই করছে, শীতকাল পড়ে গেছে, এখনও সেলাই হয়নি, তো সেলাই করছে কাপড় দিয়ে। আর আমার মেয়ের জামা কাপড়গুলো ওই মেলে দেওয়া নেবো। আর ওই নিচে একজন শুয়ে আছে, দেখতে পাচ্ছ, পাগল একটা এসে বাড়ির মধ্যে শুয়ে আছে, দেখো কেমনভাবে শুয়ে আছে, একটা পাগল না, ওটা পাগল না, ওটা আমার ঠাকুমা, তাই বললাম। জামা কাপড় গুলো তুলে নিই, প্রচন্ড রৌদ্র পড়ছে, তাকানো যাচ্ছে না। আর এইদিকে দেখো একটা প্রজাপতি বসেছে, তো দেখো কত সুন্দর প্রজাপতিটা, ভালো লাগছে দেখতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো তোমরা প্রজাপতিটা কি সুন্দর পাখনা মেলছে, আর কালারটাও দেখো। এটা অনেকক্ষণ মানে প্রায় কি রোজই এখানে আসে আমাদের বাড়িতে, এসে এরম পাখনা মেলে, রোদ্দুর পই মনে হয় প্রজাপতিটা। তো ডানাগুলো মেলে দিয়েছে, ওকে নাড়িয়ে দিয়ে একটু, এই উড়ে চলে গেল। এই যে দেখো কত সুন্দর লাগছে। তো সোনামাকে আমি চান করিয়ে সাজুগুজু করিনি, তার জন্য রোদ্দুরে শুয়েছিল, ওকে আমি মাথা শুয়ে দেবো, একটা টুপ পরিয়ে দেবো আমার সোনামাকে। এক ঘুম হয়ে গেল, চান করেই উঠে ঘুমিয়ে পড়েছিল বলে, আর আমিও এদিকে ব্যস্ত হয়ে গিয়েছিলাম বলে আমি ওকে ঘুম পাড়াইনি, মানে ওকে সাজুগুজু করাইনি। এবার আমি ওকে সাজুগুজু করিয়ে দেবো, একটা টুপ পরে দেবো, একটা টুপু টুপু পরিয়ে দেবো, একটা টিপু টিপু পরিয়ে দেবো। আই নড়ে না, টুপুয়ে নাও, টুপুয়ে নাও, সোনা, এ বাবা সব কাজল লেগে গেল। সোনা মা টু 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 টু, হ্যাঁ যাচ্ছি, ওইদিকে জেঠু ডাকছে আমাকে, যেতে হবে। তো আমি আগে সোনামাকে সাজিয়ে নিই, তারপর যাব। আমার সোনামার টিপটা ভালো পরাতে যায়নি, জেগে আছে তো, নড়াচড়া করছে, সেই জন্য ভালো হয়নি, ছোট্ট হয়েছে আর বেঁকে গেছে। সাজুগুজু 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 করো, আ
মিয়াও হ্যাঁ ও যাচ্ছি। তো হয়ে গেছে সোনামার সাজানো গুজানো। সোনামার সাথে এবার আমি একটু খেলা করি, একটু কথা কথা বলি। ওই যে নামা সোনামা, ও ছোট বুড়ি আমার নৌকো বুড়ি আমার নুনু পাগলি, কি করছো তুমি? তুমি খেলা খেলা করছো, এক একা শুয়ে শুয়ে খেলা খেলা করছো, তাই তুমি খেলা করছো? সোনামা কি হচ্ছে, কোলে উঠবে? সোনামা কোলে উঠবে, কি তাকাচ্ছো তুমি? হ্যাঁ তুমি কি তাকাচ্ছো বলো তুমি? কি বাবা চোখ বড় করো না, আমি ভয় পাচ্ছি তো। দুনদুন পুজো করছে, দুনদুন পুজো করছে। ও ও ও ও সরি সরি সরি, আর করবো না আর করবো না আর করবো না। ওর টিপটাতে চোখে হাত দিয়েছি আর ফু দিয়েছি, তাই ও কাঁদছে। আমি আর করবো না, সরি আমি নুনটু পাগলি, সরি, হ্যাঁ সরি সরি, কান্দ হচ্ছে, আর হবে না, আর ফু দেবো না তোমাকে। তুমি কান ধরো না, তুমি কানটা ধরো না, তুমি কান ধরো না, আমি সরি চাইছি, তুমি কান ধরো না। তো অনেক খেলা করে নিলাম, আমি তো মানুষ কথাগুলো গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো ঠান্ডাও হয়ে গেছে, মানে ভাবলাম গরম গরম গুছাবো, কিন্তু ওকে সামলাতে হয়ে গেল। ঘুমাচ্ছে আর আমি তোমাদের সাথে কথা বলছি বলে ও আমার দিকে তাকাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ ও ঘুমাচ্ছে, ঘুমছে, ঘুমতে ঘুটে তাকাচ্ছে। সোনামা, ও সোনামা, তো ঘুমিয়ে, তো আমার সোনামা উঠে পড়েছে, দেখতে পাচ্ছ মশার ভেতরে নড়াচড়া করে কাঁদছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি একে তুলবো, তুলে টুলে তারপর এর সাথে কিছুটা খেলা করব, সময় কাটাব। তো বন্ধুরা, সুন্দর টিফিন টিফিন করে নিয়ে চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ আমি মশারির ভিতরে বসে এই যে বেডটেড হয়ে গেছে, এবার একে ঘুম পাড়াবো। ঘুমানোর জন্য কেমন কাদু কাদু করছে দেখছো, সারাদিন ঘুমাচ্ছে, তাও হয়নি, এখন প্রায় বেশি রাত হয়নি, এখন 9টায় বাজে, ও তো ঘুমানোর জন্য খুব কাঁদছে, এবার ঘুম পাড়াবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, গুড নাইট বন্ধুরা, আবার পরদিন একটা ভালো ব্লগ নিয়ে আমি আর আমার সোনামা চলে আসবো। টাটা টাটা করে দাও, টাটা।